জয় নিতাই, জয় গৌর। আশা করছি সকলে খুব ভালো আছো। আর প্রথমেই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ভিডিও কন্টিনিউ আপলোড করতে পারিনি সেই কারণে, কারণ আমার ভিডিও করে দেওয়ার লোকের খুব সমস্যা, মানে নিজের হাতে সমস্ত কাজ থাকে তো সেগুলো মিটিয়ে ভিডিও করাটা খুব চাপ হয়ে যায় আমার কাছে। তো আজকে থেকে আমি নিজেই নিজে থেকে ভিডিও করা স্টার্ট করলাম, যে নিজেই নিজের ভিডিওটা করি। তো অনেক দেরি হয়ে গেছে, অনেক ভিডিও আমি দিতে পারিনি, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেই জন্য তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো, দাদা তুমি কেন ভিডিও দিচ্ছ না, বা বা কেন এত লেট হচ্ছে ভিডিও দিতে, তোমরা অনেক ওয়েট করেছো আমার জন্য। আর তার জন্য আমি ভীষণ খুশি যে তোমরা আমার ভিডিও রেগুলার দেখো, আমার পাশে আছো, আর আমি ভিডিও না দিলে তোমরা আমাকে জানাচ্ছ, এটাও আমার কাছে একটা বিরাট পাওনা। দেখো, প্রথমে অনেকদিন ঠাকুর দর্শন হয়নি, তো আগে তোমরা ঠাকুর দর্শন করে নাও, তারপর আজকের প্রসঙ্গ নিয়ে আমরা এগোব। দেখো, আজকে উত্থান একাদশী, তো সকাল সকাল সবার স্নান হয়ে গেছে, সবাই মালা পরে বসে আছেন। আর এতদিন আগে তোমাদেরকে দেখিয়েছি যে মদনমোহন আর গোপীনাথ দুজনে আলাদা আলাদা জায়গায় বসতেন, কিন্তু এখন আমি দুজনকে পাশাপাশি রাখছি, আর নিতাই গৌর দুই পাশে রয়েছে, দেখতে পাচ্ছ নিতাই চাঁদকে, আর দুই যুগল মদনমোহন আর গোপীনাথ দুজনে মাঝে রয়েছেন, এবং একদিকে নিতাই চাঁদ আর অন্যদিকে মহাপ্রভু। এইভাবে এখন সাজানো রয়েছে, দর্শন করো। এই দেখো, এনারা হচ্ছে আমার মামা বাড়ির সেবিত শালগ্রাম আর গিরিরাজ শিলা। তো মামারা বৃন্দাবন গেছে, তো সেখানে সেবার দায়িত্ব এখন আমার কাছে রয়েছেন এনারা। আমার মাও নেই বাড়িতে, মাও গেছেন ট্যুরে বৃন্দাবন, গয়া, কাশী, একবারে ট্যুর আছে সেখানে ঘুরতে গেছেন, তো মামারাও গেছেন। সেই ক্ষেত্রে মামা বাড়ি থেকে এনারা এসেছেন সেবা পাওয়ার জন্য কিছুদিন, আমাকে কৃপা করে আমার কাছে। তো এই যে এখানেও দুজন রয়েছেন গিরিরাজ, এনারাও মামারই, তো মামা বাড়ি থেকেই এনারা এসেছেন। আমরাও কোথাও গেলে সেবার দায়িত্ব মামাদের কাছেই থাকে। তো এখানে সমস্ত গিরিরাজ শিলা একসাথে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, আসলে মুখগুলো ঢেকে গেছে, তো ওই জন্য ফুল সরিয়ে সরিয়ে দর্শন করাতে হচ্ছে। এখানে দেখো, ছোট আমার দুজন গোপালের সাথে আরও দুজন গোপাল আমার মামা বাড়িরই, এরাও এসেছেন, তো একসাথেই এখানে বসেছেন। আর এই যে পিছনে খর্দার শ্যাম, আর এই যে মহাপ্রভু, আজকে মহাপ্রভুর একাদশীর দর্শন। মহাপ্রভু পাঞ্জাবি পরেছে, পরিয়ে রেখেছি আসল কথা, এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, না হলে আমি খুব একটা গায়ে কিছু রাখি না এনাদের। দেখো, এখানে আমার পঞ্চতত্ত্ব আর আমার কানাই বলাই, এদিকে অগ্রদ্বীপের গোপীনাথ, মাঝে আমার ছোট যুগল, এপাশে ছোট নিতাই গৌর, আর এদিকে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানী রয়েছেন, এই যে গোপীনাথ।
আর তোমরা গুরুবর্গকে দেখেছিলে সিংহাসনের সামনে, এখন আমি আলাদা সিংহাসন করে গুরুবর্গকে এখানে রেখেছি। আর এবার মায়েদের দর্শন করো। মায়েদের পুজোর সাজ কিছু চেঞ্জ করিনি এখনো পর্যন্ত, মায়েরা বাৎসরিক পুজোর সাজেই রয়েছেন। দেখো একটি ছোট মা কালীর বিগ্রহ এসেছেন আমার কাছে, আমার কাছে সেবা হচ্ছেন। আমাদের যে পুরোহিত পুজো করেন তারই সেবিত, এখন আমাকে দিয়েছেন সেবা করার জন্য। এর পেছনেও একটি গল্প রয়েছে, আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের নিশ্চয়ই এই মায়ের গল্প শেয়ার করব কিভাবে আমার কাছে এলেন। এখানে বানেশ্বর, মহাদেব এবং শিব সকলে রয়েছে। এই মায়েরও পুজোর সাজ রয়েছে, পুজোর সাজ আমি চেঞ্জ করিনি। আর তোমরা দেখতে পাচ্ছ ওপরে চালির কলকাটা খুলে গেছে, ঠিক করার আমি এখনও সময় পাইনি, আসলে সেবার কাজ থাকে, কিছু নিজস্ব কাজ রয়েছে, এখন আমি ঠিকঠাক করার সময় পাইনি, খুব রিসেন্টলি ঠিক করে দেবো। আর তোমরা জানো আমি লক্ষ্মী ঠাকুরের বিগ্রহ বানিয়েছিলাম তিনটে, তো তার মধ্যে ইনি একজন, আমি এনাকে রেখে দিয়েছি, বাকি দুজনকে সেল করা হয়ে গেছে, ইনি আমার কাছে রয়ে গেছেন। দেখো আজকের প্রসঙ্গ সম্পর্কে তোমরা নিশ্চয়ই ক্যাপশন হেডলাইন দেখে বুঝে গেছো, তো আলাদা করে কি বলতে চাচ্ছি সেই বিষয়ে বললাম না। অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে দাদা তোমার কাছে তুমি যে শিলা নিত্য সেবা করো সেটা কিসের শিলা, কি বৃত্তান্ত, তার পেছনে কি ব্যাপার আছে, এবং অনেকে জিজ্ঞাসা করো যে এই শিলা আমরা কিনতে পাবো কি না এবং কিভাবে সেবা করব, সেই সমস্ত নিয়ে আজকে ছোটোখাটো একটা আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নেব যে এই গোবর্ধন পর্বত কি এবং বৃন্দাবনে কিভাবে এর অবস্থান তৈরি হলো আর এই পর্বত কবে থেকে আছে। দেখো এই পর্বত সত্যযুগ থেকে আছে, সত্যযুগ থেকে এখনও এই পর্বত বর্তমান। আচ্ছা এই পর্বত বৃন্দাবনে কি করে এলো? এই পর্বত বৃন্দাবনে ছিল না, সত্যযুগে পুলস্ত্য ঋষি সাধনা করবে বলে তিনি একটি পর্বত খুঁজছিলেন এবং সেই পর্বত খোঁজার জন্য তিনি দ্রোণাচল পর্বতের কাছে গেলেন এবং দ্রোণাচল পর্বতের কাছে গিয়ে নিজের সাধনার জন্য একটি পর্বত তিনি নিয়ে যেতে চাইলেন নিজের সঙ্গে করে। আর সেই কথা শুনে দ্রোণাচল পর্বত সমস্ত পর্বত দিতে রাজি হলেও গোবর্ধন পর্বতকে দিতে একটু সংকোচবোধ করেছিলেন, গোবর্ধন পর্বতের সৌন্দর্য এক অন্যরকম। কিন্তু পুলস্ত্য ঋষির সেই গোবর্ধন পর্বতই পছন্দ হয়েছিল। এবার গোবর্ধন পর্বতকে নিয়ে যখন পুলস্ত্য ঋষি এগোচ্ছেন তখন গোবর্ধন পর্বত আগেই বলেছিল যে আপনি আমাকে নিয়ে যাচ্ছেন ঠিক আছে, তবে আমাকে মাঝপথে যদি কোথাও নামিয়ে দেন তাহলে আমি আপনার সাথে আর যাব না। এই প্রতিজ্ঞা নিয়েই দ্রোণাচল পর্বত গোবর্ধন পর্বতকে পুলস্ত্য ঋষির কাছে দান করেছিলেন এবং পুলস্ত্য ঋষি গোবর্ধন পর্বতকে নিয়ে চলেছেন নিজের তপস্যা স্থলীতে। যখন পুলস্ত্য ঋষি গোবর্ধন পর্বতকে নিয়ে বৃন্দাবনের ওপর দিয়ে চলেছেন তখন পুলস্ত্য ঋষির ভীষণভাবে শৌচ বেগের সঞ্চার হলো। এবার শৌচ বেগ এতটাই তীব্র হয়ে উঠল যে তাকে শৌচ কর্ম করতে যেতেই হলো এবং তার ফলে তিনি কী করেছিলেন, সেই গোবর্ধন পর্বতকে সেই বৃন্দাবনের ভূমিতে বসিয়ে দিয়েছিলেন এবং তিনি শৌচকর্ম করে যখন আবার গোবর্ধন পর্বতকে তুলতে এলেন তখন গোবর্ধন পর্বত পূর্ব প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলেন যে আমি তোমার সাথে আর যাব না। কেননা তিনি প্রথমেই জানিয়ে দিয়েছিলেন যে তাকে যদি সে যে কোনো স্থানে রাস্তার মাঝখানে বা যাত্রাপথের মাঝখানে যে কোনো স্থানে নামিয়ে দেওয়া হয় তখন তিনি আর তার সাথে যাবেন না। তো এই কথা শুনে যতই হোক ঋষির মনে ভীষণ রাগ ক্রোধের সঞ্চার হলো এবং ঋষি গোবর্ধন পর্বতকে অভিশাপ দিলেন যে তুমি দিন দিন জমিতে বা ভূমিতে বসে যাবে, অর্থাৎ তোমার উচ্চতা দিন দিন কমতে থাকবে। যাই হোক এটা ছিল সত্যযুগের ঘটনা। এইভাবে বৃন্দাবনে গোবর্ধন পর্বতের আশা হলো এবং ত্রেতা যুগে যখন শ্রী রামচন্দ্র সেতু নির্মাণ করছিলেন তখন এই পর্বতকে নিয়ে যাওয়ার জন্য হনুমান এসেছিলেন। তো হনুমান আসার পর ভীষণভাবে এই পর্বতকে ওঠানোর চেষ্টা করলেন,
যে কিভাবে এই পর্বত তুলে নিয়ে যাওয়া যায় এবং রামচন্দ্রের শ্রী রামচন্দ্রের সেবায় নিযুক্ত করা যায়, কিন্তু কোনোভাবেই হনুমান সেই পর্বত তুলতে পারলেন না, তিনি ব্যর্থ হয়ে গেলেন। তো তিনি কি করলেন, এই গোবর্ধন পর্বতের পরিক্রমা শুরু করলেন, চারিদিক দিয়ে দেখতে শুরু করলেন যে কিভাবে এই পর্বতকে তোলা যায়। কারণ তোমরা জানোই যে তিনি মহাবীর এবং তার কাছে যে কোনো পর্বত তুলে নেওয়াটা কোনো সমস্যা না, কিন্তু তাহলে গোবর্ধন পর্বত কেন উঠছেন না? তো বিভিন্ন রকমভাবে ট্রাই করলেন, কিছু কোনোভাবেই উঠলেন না এবং ঘুরছেন তিনি সেই গোবর্ধন পর্বতের চারিদিক থেকে পরিক্রমা করলেন। তাহলে হিসাব মতন এই গোবর্ধন পর্বতের প্রথম পরিক্রমা কিন্তু শ্রী হনুমান করেছিলেন। তারপরে পরিক্রমা করার পরে যখন তিনি গোবর্ধন পর্বতের কাছে জানতে চাইলেন যে তিনি কেন উঠছেন না, হনুমান গোবর্ধন পর্বতকে পরিক্রমা করার পর গোবর্ধন পর্বত হনুমানের সমক্ষে জানতে চাইলেন যে তুমি আমাকে কেন নিয়ে যেতে চাও, তুমি কেন নিয়ে যেতে চাইছো আমাকে? তখন হনুমান বললেন যে শ্রীরামচন্দ্রের সেতু নির্মাণের জন্য তোমাকে প্রয়োজন, সেই কারণে আমি তোমাকে নিতে এসেছি, তুমি যদি আমার সাথে যাও আমি কৃতার্থ হব। কিন্তু যখনই গোবর্ধন পর্বত রাজি হলেন যে হ্যাঁ ভালোই তো, আমি প্রভুর সেবায় নিযুক্ত হব, তো সেই মুহূর্তে আকাশবাণী হলো যে গোবর্ধন পর যে হনুমান তুমি ফিরে এসো, তোমার আর পর্বত বা কোনো কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, সেতু নির্মাণ সুসম্পন্ন হয়েছে। এবার সেতু নির্মাণ যেহেতু সুসম্পন্ন হয়েছে, গোবর্ধন পর্বতের প্রয়োজন আর পড়লো না, তো সেক্ষেত্রে গোবর্ধন পর্বত কিছুটা নিরাশ হলেন। তখন শ্রী হনুমানকে বললেন যে আমি তো ভেবেছিলাম প্রভুর সেবায় লাগবো, কিন্তু আমি তো সেই সুযোগ থেকে বঞ্চিত হলাম, তো উপায় এরপরে আমি আমি কি সেবা থেকে বঞ্চিত থাকব? তখন আবার আকাশবাণী হলো যে গোবর্ধন তুমি এখানে অবস্থান করো, তোমার সঠিক সময় মতন দাপরে শ্রীকৃষ্ণ এসে তোমার ওপর লীলা করবেন। এই গেল সত্যযুগের কথা। তো শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন লীলা করছেন সেই সময় সেইখানে গোবর্ধন পর্বতের ভূমিকা ভীষণভাবে, তোমরা জানো যে গোবর্ধন পর্বত কতটা ভূমিকা নিয়ে রয়েছে শ্রীকৃষ্ণ লীলায় বা বৃন্দাবন লীলায়। তো আসলে গোবর্ধন পর্বত কী, তার স্বরূপ কী? গোবর্ধন পর্বত স্বয়ং শ্রীকৃষ্ণের স্বরূপ, শ্রীকৃষ্ণ স্বয়ং বলতে পারো গোবর্ধন পর্বত। একাধারে তিনি আবার ভক্ত, আবার মনে করা হয় শ্রীমতী রাধারানীর প্রেম যদি শিলারূপ ধারণ করে, যদি পর্বতের রূপ ধারণ করে, তাহলে সেটা শ্রী গোবর্ধন। তো তিনটে ভাবে আমরা শ্রী গোবর্ধনকে চিনতে পাচ্ছি। তো এই গোবর্ধন পর্বত ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমাদের ভক্তি জীবনে, গোবর্ধন পর্বতের ভূমিকা। তিনি একাধারে ভক্ত, একাধারে রাধারানীর প্রেম স্বরূপ, আর একধারে শ্রীকৃষ্ণ স্বয়ং। তো এইরকম গোবর্ধন লীলা বৃন্দাবন, বৃন্দাবনে গোবর্ধন লীলা কী হয়েছিল তোমরা জানো, তবু একবার বলি। তো শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন সেই সময় একদিন বৃন্দাবনে ভীষণ রকম ব্যস্ততা তুঙ্গে, কারো একটা পুজোর আয়োজন চলছে, চারিদিকে বিভিন্ন রকম ব্যঞ্জন রান্না করা হচ্ছে, ব্যঞ্জন প্রস্তুত করা হচ্ছে, যাগযজ্ঞের প্রস্তুতি চলছে, ফুল মালা ইত্যাদি প্রস্তুতি চলছে, কিছু একটা পুজোর আয়োজন হচ্ছে। তো শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছেন প্রত্যেককে যে এটা কিসের পুজোর আয়োজন চলছে বা কার পুজোর আয়োজন চলছে। তখন তাকে জানানো হয় বা তিনি জানতে পারেন যে ইন্দ্রদেব, তিনি বর্ষার দেবতা এবং যাতে বর্ষা হয় সেই কারণে তার পুজো করা হবে বা তার আরাধনা করা হবে। তখন শ্রীকৃষ্ণ বলছেন যে বর্ষা তো প্রত্যেক বছর হয়, কোনো বছর কম কোনো বছর বেশি, আমরা প্রত্যেক বছর পুজো করি, প্রত্যেক বছরই বর্ষা কিন্তু কম বেশি হয়, যদি কিন্তু ইন্দ্রদেবের কর্তব্য বৃষ্টি বা বর্ষা প্রত্যেক বছর আনা, পৃথিবীতে শস্য শ্যামলে পরিপূর্ণ করা, এটা হচ্ছে তার কর্তব্য। তো সেক্ষেত্রে তার কর্তব্য তিনি করছেন এবং করবেন, সুতরাং আলাদা করে তার পুজো সেরকমভাবে করার কোনো দরকার নেই। কিন্তু এই যে গোবর্ধন পর্বত রয়েছে, গোবর্ধন অর্থাৎ গো অর্থাৎ গাভী বা গরু, এবং বর্ধন যিনি গরুদের প্রতিপালন করছেন, অর্থাৎ সেই সময় তোমরা জানো যে শ্রীকৃষ্ণ বা সেই সময়কার সেই গ্রামের লোকজন, বৃন্দাবনের গ্রামের লোকজন গো প্রতিপালন করতেন। তো সেই গোদের গোবর্ধন পর্বতই কিন্তু সেই গরুদের প্রতিপালন করছেন, খাদ্য দিচ্ছেন বা বিভিন্নভাবে ব্রজবাসীর বাসীরও উপকার করছেন। সো সব দিকটা শ্রী ভগবান সবাইকে বুঝিয়ে বলার চেষ্টা করলেন এবং
প্রত্যেকেই ভগবানকে এতটাই মানতেন, অর্থাৎ শ্রীকৃষ্ণকে এতটাই মানতেন যে কোনো রকম প্রশ্ন না করে তাদের মনে হয়েছিল সঠিক কথাই, আমাদের শ্রী গোবর্ধনের পুজো করা উচিত। তো সবাই কি করলেন, সমস্ত খাবার জিনিসপত্র নিয়ে গোবর্ধন পর্বতের পুজো করার জন্য চলে গেলেন। তো গোবর্ধন পর্বতের পুজো করার জন্য যখন গেলেন, চারিদিক থেকে বিভিন্ন রকম ব্যঞ্জন পথ ঠথ সমস্ত কিছু রান্না করে রাখলেন, হ্যাঁ, এবং তারপরে ধীরে ধীরে সবাই দেখতে পেলেন যে গোবর্ধন পর্বতের চোখ মুখ নাক হাত কান পা সমস্ত কিছু ফুটে উঠছে এবং দেখতে অনেকটা শ্রীকৃষ্ণের মতন লাগছে। তো তিনি তারই স্বরূপ গোবর্ধন পর্বত তারপর খাওয়া শুরু করলেন, তাদের পুজো গ্রহণ করলেন এবং তাদের আশীর্বাদ করলেন, এবং গোবর্ধন পর্বত থেকে তারা বিভিন্ন রকম জিনিস প্রাপ্ত হলেন। তো তাদের মনে হলো না, আমাদের পুজো করা সফল হয়েছে। কিন্তু ওইদিকে পুজো না পাওয়ায় ইন্দ্রদেব ক্ষুব্ধ হলেন এবং প্রচণ্ড রেগে বৃষ্টি বর্ষা বন্যার সৃষ্টি করলেন। কিন্তু শ্রীকৃষ্ণের প্রচেষ্টায় সে গোবর্ধন পর্বতের নিচেই সমস্ত ব্রজবাসী আশ্রয় নিয়ে সেই যাত্রায় উদ্ধার পেলেন এবং ইন্দ্রদেব নিজের ভুল বুঝতে পারলেন এবং তার যে অহংকার করাটা ঠিক হয়নি এবং তিনি যে শ্রী ভগবানকে চিনতে পারেননি তার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করলেন। এই গেল গোবর্ধন লীলা এবং গোবর্ধন পর্বত কীভাবে বৃন্দাবনে আসলো সেই প্রসঙ্গ। আর এই গোবর্ধন শিলা স্বয়ং ভগবানের স্বরূপ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন, তো আমরা সেই হিসেবে ভগবানের সেবা করি। আর এই সেই পর্বতের শিলা যেটা তোমরা আমার বাড়িতে দেখছো সেবা হতে, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলেন কী শিলা, এটি হলে গোবর্ধন পর্বতের সেই শিলা যাকে আমরা গিরিরাজ মহারাজ বলি এবং ভগবান স্বরূপে সেবা করি। ইনি হলেন সাক্ষাৎ, এই সাক্ষাৎ শিলা স্বয়ং ব্রহ্মস্বরূপ, আমরা নিত্য সেবা করি। তবে হ্যাঁ, এই শিলা আমি চাইলেই গিয়ে ব্রজ থেকে বা সেই পর্বত থেকে আমি গিয়ে নিয়ে আসতে পারি না, আমরা সেই অধিকার প্রাপ্ত নই, তোমাকে ব্রজবাসীর থেকে সেই শিলা প্রাপ্ত হতে হবে। অনেকে জিজ্ঞাসা করছিলেন এই শিলা কিনতে পাওয়া যায় কিনা, না এই শিলা কিনতে পারবে না তোমরা, এই শিলা গোবর্ধন পর্বতের শিলা এবং বৃন্দাবন থেকে কোনো ব্রজবাসী যদি তোমায় কৃপা করে তার সেবা দেন তবেই তুমি সেই সেবা পেতে পারো, কিন্তু তোমাকে ব্রজবাসী থেকে প্রাপ্ত হতে হবে। আর যেহেতু বৃন্দাবন ভগবানের প্রিয় স্থান, তো সেই স্থান ত্যাগ করতে তিনি চান না, তো সেখান থেকে সেক্ষেত্রে আমাদের মতন ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আমাদের হাতে সেবা নেওয়ার জন্য সেই কৃপাময় শ্রীহরি সেই ভগবান আসেন, তার প্রিয় ব্রজ ছেড়ে শ্রীমতীকে ছেড়ে আমাদের কাছে এসে থাকেন, আমাদের থেকে সেবা নিচ্ছেন, আমাদের কৃতার্থ করছেন, এই দিকটাও আমাদের ভেবে দেখা উচিত। তো এনার সেবা করতে হলে তোমাদের নিত্য স্নান ভোগ আদি করতে হবে এবং অবশ্যই তোমাকে প্রসাদ ভোজী হতে হবে, প্রসাদ পেতে হবে, তবেই তুমি গিরিধারী শিলা সেবার অধিকার পাবে, নচেত নয়। তোমাকে সব দিক শুদ্ধ তোমাকে খেয়াল রাখতে হবে যাতে তার সেবার নিষ্ঠাতে কোনো রকম ত্রুটি না থাকে, সেই দিকটা তোমাদেরকে জেনে বুঝে সেবার দায়িত্ব নিতে হবে। আর সম্পূর্ণভাবে তোমাদের প্রসাদ ভোজী হতে হবে, প্রসাদ পেতে হবে, ভগবানকে দিয়ে পেতে হবে এবং তার নিত্য সেবার মধ্যে কোনো ভুল ত্রুটি লাগলে চলবে না। আজকে ভিডিওটা আমি ছোটোর মধ্যে করলাম, এখানেই শেষ করলাম। পরের দিন আমি বলবো আমি কীভাবে গিরিধারী শিলা প্রাপ্ত হলাম এবং কীভাবে গিরিধারী শিলার সেবা আমি পেলাম, সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আমি আশা করছি এখন থেকে আমি তোমাদের কন্টিনিউ ভিডিও দিতে পারবো। ধন্যবাদ আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য এবং আমার পাশে থেকো, যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো। এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। জয় নিতাই।